ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ জাতীয় তথ্য সরি বাংলাদেশ জাতীয় বাতায়ন অ্যাপের ই সেবা অপশনের আপনার জিজ্ঞাসা অপশানটি নিয়ে তো আপনার জিজ্ঞাসা অপশনে আপনারা কী কী বিষয়গুলো ইউজ করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো যাই হোক প্রথমেই আপনারা যখন অ্যাপটিতে প্রবেশ করবেন অ্যাপটিতে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাবেন থ্রি বার এই অপশানটিতে টাস করবেন যদি আপনারা ওয়েবসাইট থেকে ব্রাউজ করেন সেক্ষেত্রেও থ্রি বার এই অপশানটিতে টাচ করবেন তো যাই হোক এই অপশানটিতে টাচ করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনারা ই সেবাসমূহ এই অপশানটিতে টাচ করবেন দেখতে পাচ্ছেন ই সেবাসমূহ তো এই অপশানটিতে টাস করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন যে এখানে রয়েছে আপনার জিজ্ঞাসা নামক একটি অপশন তো আপনার জিজ্ঞাসা এই অপশানটিতে যখন টাস করবেন টাস করার পর একটু অপেক্ষা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার জিজ্ঞাসা অপশনে আপনার যে অপশনগুলো ইউজ করতে পারবেন এর মধ্যে এক বর্তমান ফিচার অনুযায়ী দশটি অপশন রয়েছে এর মধ্যে প্রথমেই রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অনলাইন অভিযোগ তারপর অনলাইন অভিযোগ সুবিধা প্রযুক্তি সরি অনলাইনে অভিযোগ সুবিধা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তারপর হচ্ছে অভিযোগ ও পরামর্শ তারপর অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি তারপর হচ্ছে সেবা গ্রহীতাদের মতামত অভিযোগ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় তারপর হচ্ছে অনলাইন অভিযোগ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তারপর হচ্ছে বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞাসা করুন তারপর হচ্ছে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাপনা তো এই অপশানগুলো আপনারা ইউজ করতে পারবেন এই অপশন রিলেটেড যে সকল জিজ্ঞাসা রয়েছে আপনাদের সে সকল জিজ্ঞাসা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন যে ধরনের প্রশ্ন হোক আপনারা এখান থেকে প্রশ্ন করতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স এই অপশানগুলো আপনারা অনায়াসেই ইউজ করতে পারবেন যে অপশনটি আপনার প্রয়োজন সেই অপশানটিতে টাচ করে আপনি সেই অপশন রিলেটেড প্রশ্নগুলো এখানে করতে পারবেন তো যাই হোক এছাড়া যদি আপনার কোনো অপশনের সম্পূর্ণ ভিডিওর প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো যাই হোক ভালো থাকবেন কথা ব্যবহার পরবর্তীতেও অন্য কোনো ভিডিওতে